কিরে, তাইলে তোরা দুজনে দুটা খেলনা গাড়ি লয়ে ললি না? এটা দেখতে পুরা খেলনা পিলাছে বেটা। গাড়ি আমিও কিনবো, চিন্তা করিস না। তবে তোগো মতো এরকম খেলনা গাড়ি কিনবো না, R15 মামা, রিয়েল ফিল। এগুলো তো খেলনা গাড়ি ভাইয়া, পোলা পাইনা চালায়। কিরে, তুই আবার নষ্ট গড়িটা হাতে দিছিস? আরে বেটা গান্দা সঞ্জিত, তুই চুপ থাক। আর তোর যে ঘড়ি ভালো, তুই পারলে কত টাইম? কত টাইম না, এডি তো জানি, এডি তো খুবই সিম্পল। এই টাইম রোমান সংখ্যা, প্রথম হলো 12, 12-র পরে 13, 14, 15, 2 বারোর পরে 1, 2, 3, 4, 4, 4 আর হইলে দিন। এ মোবাইলটা দে দি, দেখবি কয়টা বাজে। এটা কইতার মুই একটু সময় লাগবে, 4:03 বাজে। হুদাই ফ্যাশন, হ্যাঁ, টেন 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 টেন। আরে এটা কইতে পারতাম, একটু সময় লাগবে বুঝছস, এর লিগে ওটা দেখে কয়ে দিলাম। এই দেখ বেটা ঘুরি কেমনে দেখে, হেক। এই রইলে 12, হ্যার পার হইলে 13, 14, 15, 16, 17, এখন 5:20 বাজে। এগুলা হচ্ছে ছোটখাটো প্রবলেম, এগুলা তো কোনো প্রবলেমই না। নেক্সট টাইম বড় হোক ছোট হোক, যে কোনো প্রবলেম হোক, আমারে কইবা, বাইরে স্মরণ করবা, ভাই তো আছে, সব সমাধান করে দিমু, ঠিক আছে? ভাই আজকে আমারে যে উপকারটা করছেন না ভাই, আমি অনেক খুশি হইছি, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনারে। দেখছস বেটা, আমি কইছিলাম না যে ভাইয়ের কাছে গেলে বেটা সব সমস্যার সমাধান হয়ে যাইব। যে কোনো সমস্যা হইব বেটা, ভাইয়ের কাছে দৌড়ে যাবি, ভাই সব সমস্যার সমাধান দিব বেটা। ভাই আপনার থেকে আমি অনেক ভরসা পাইছি ভাই, আমি আপনার ছোট ভাই, আর এই ছোট ভাইটার দিকে সবসময় একটু নজর দিয়েন ভাই। আমি তাইলে যাই গা। হ্যাঁ আচ্ছা যাও, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আই দোস্ত, ভাই কই যান? এই তো একটু সামনে উগান্ডার মোড়ে যাই। আমি আই আপনার লগে। আয়ো, সমস্যা নেই। আরে কি কস তুই? আরে ওই গলিতে আমার নাম কইলে বাগে হরিণে এক গাড়ে পানি খায়, বুঝছ নাই? তুই আমার নাম ক সাকিব ভাইয়ের লোক। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো সাকিব? জি ভাই ভালো আছি। ঠিক আছে, হ্যাঁ থাকো থাকো। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইয়া? জি ভাই ভালো আছি। ঠিক আছে থাকো। হ্যাঁ ওকে ভাই, দোয়া রাখেন ভাইয়া। ঠিক আছে। কি ব্যাপার, নতুন গাড়ি এমন কের 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 শব্দ হয় করতে? এই এই রাস্তার মধ্যে গাড়িটা এভাবে রাখছে কে রে? ভাই আমি রাখছি এই জায়গায় গাড়ি, কেন ভাইয়া কোনো সমস্যা? এটা তো মানুষ চলাচলের রাস্তা, এই জায়গায় তুমি গাড়িটা এভাবে রাইখা দিলে মানুষ কিভাবে চলাফেরা করবো? গাড়িটা একটু সাইডে রাখলে হয় না? ভাই আপনার যদি সমস্যা হয় আপনি একটু সাইড দিয়ে যান। কত মানুষ সাইড দিয়ে হাইটে গেল। আমি তো তোমার ভালোর জন্যই কইলাম, রাস্তা দিয়ে তো মানুষ চলাচল করে, এইভাবে পাতালে গাড়িটা রাইখা দিলে মানুষ কিভাবে যাইবো? কই, কারো তো কোনো সমস্যা হইতেছে না, আপনার কি লাগে এত সমস্যা হইতেছে ভাই? এতই সমস্যা হলে জান না ভাই সাইড দিয়া। হেই বেটা, তুই কাল্লা কি কইতেছস? তুই বাইরে চিনস না? কেডা এইডা? আরে সোহাগ ভাই, সোহাগ ভাই। কোন সোহাগে? এলাকার বেটা ক্ষমতাশীল বড় ভাই সোহাগ। ও চিনছি সোহাগে, পুরা দাড়ি মুছ গজাই গেছে গা, এলাকায় কয়দিন ছিলাম না পুরা হুলিয়া চেঞ্জ করে লাইছে, এখন সোহাগ ভাই হাজ দিছে। হ্যাঁ এই বেটা, আরে কি কস বেটা, আগের দিন আছে বেটা, দিন বদলাইছে না, চুপ কর। মানুষের সাথে একটু ভালো ব্যবহার করতে শিখো, ঠিক আছে? নাইলে একদিন পস্তাবা, কার দিন কখন বদলা যায় এটা বলা যায় না, ঠিক আছে? সোহাগ দেখো, তোমারে কিন্তু আমি খুব ভালো করে চিনি, বয়সও কিন্তু তুমি আমার বড় হইবা না, দাড়ি মোচরাই খা একদম ভালো মানুষ আজ দিছ। হ্যাঁ আমি কিন্তু তোমার সবই জানি ভা, এলাকায় হয়তো বা ভাব ভঙ্গি ধৈরা ভালো একটা পজিশন গ্রহণ করে নিছো, কিন্তু তুমি আমার চোখে সেই আগের সোহাগই রয়ে গেছো বুঝছো ভা। এগুলো বাদ দাও, ভালো হও। কে কোথায় ছিল ওইসব হিসাব করে বর্তমান সময় চলে না,
বর্তমান সময় কে কোন পজিশনে আছে ওইটার দিকে একটু লক্ষ্য করো, গাড়িটা একটু সাইডে চাপায় রাখো। এই চল নেতা। না না চাপাইলে কি হইব? ওই চোরা সোহাগ। কিরে তুই এদিক দিয়ে উড়তে উড়তে যাইতেছিস মনে হয়? তোর চালানে নিশ্চয় লেমন কে সাইডে আয়। আরে ভাই কি হইছে? এই বেটা গাড়ি সাইড করতে কইছে না? এই গজারিটা কই? আরে ভাই কি হইছে? হন ভাই গায়ে কত রাত দিতে চাই না, হন্ডার চাবি মানে মোবাইল যা আছে বার কর। আরে ভাই আমরা কি এলাকা? এই বেটা যা আছে বার কর। ভাই এই ভাইয়া আমার একটা কল দিতে দেন একটু প্লিজ। কি এর কল হরেন তো যা। ভাই একটা কল দিতে দেন না ভাই, বলেন না একটু ফোনটা দিতে, আমি একটা কল দিমু ভাই। বেড়া তোর খালি বারবারে কল আহে তোর। রোমান দোস্ত আমি তো একটু ঝামেলার ভিতরে পড়ে গেছি গে, এই যে কিছু ভাই বেড়াদার তারা ধরছে বুঝছো, এখন তো আমার গাড়ি ঘুরি লয়ে টানাটানি বেজে গেছে গা, মোবাইল টোবাইল এগুলো রাইখে দিতেছে, তুই একটু আস না। দোস্ত দেখ এইসব বিষয়ে তো আমি কিছু করতে পারবো না, তুই একটা কাজ কর, তুই সোহাগ ভাইরে একটু ফোন দিয়ে দেখ, দেখ হ্যাঁ কিছু করতে পারে কি না। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি ভাই, এক মিনিট। সোহাগ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো একটু ঝামেলায় পড়ে গেছি গে, এই যে এলাকার ভিতরে আহাদুর ছিলাম, এই যে গলির ভিতরে আটকাইছে কিছু ভাই ব্রাদার, এখন তো ভাই আমার গাড়ির চাবি টাবি সব কিছু রাখে দিতেছে ভাই। কে ধরছে, নাম কি? ভাই নাম তো জানি না, এই যে এনে আছে, এনে আছে সবাই। দে একটা রে দে। আচ্ছা ভাই আচ্ছা ভাই একটু কথা বলেন ভাই, আমার এক বড় ভাই একটু কথা বলেন। হ্যালো কে? সোহাগ। ও সোহাগ ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। যা যা নিস সবকিছু দিয়া দাও, আর অরে ছাইরা দাও। এই জয় এই চাবি দাও, এই সোহাগ ভাই ছোট ভাই চাবি দাও, মানি ব্যাগ দাও ভাই, বুঝা নিয়েন প্লিজ ভাই, সোহাগ ভাই জানলে কিন্তু ভাই সমস্যা। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওই তোমার মানি ব্যাগ মোবাইল সব কিছু পাইছো? হ্যাঁ সব কিছু দিয়ে দিছে, মানি ব্যাগ মোবাইল টোবাইল দিয়ে দিছে ভাই। আচ্ছা কাজ করো, ওই যারা আটকাইছে ওগো নাস্তা পানি লাগা 10,000 টাকা দিয়ে দাও, এলাকার ছোট ভাই তো বুঝো না, আগতে একটু নাস্তা পানির খরচ লাগে। আচ্ছা 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 ভাই ঠিক আছে আমি দিয়ে দিতেছি। আর ভাইয়া কালকে একটু আপনার সাথে দেখা করতে চাচ্ছি। আচ্ছা আইসো সমস্যা নাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই আসলে সরি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই আপনার সাথে আমি মনে হয় খারাপ ব্যবহার করে ফেলাইছি। সোহাগ ভাই আপনার কাছে যদি কালকে ফোনটা না ধরাই দিতাম আমার কি হইতো আমি বুঝতে পারতেছি না ভাই, আসলে ভাই আমি সরি ভাই, মনে রেখেন না কিছু। তোরে তো যারা কালকে ধরছিল ওরা তো মনে কর যে টপকায় দেওয়ার পোলা পান, কপালটা ভালো যে তুই বুদ্ধি করে আমারে ফোন দিছস, নাইলে যে তোর কালকে গিয়েছো। যাই হোক সমস্যা নাই, এলাকায় থাকস, চলাফেরার সময় বড় ভাই গো একটু গণ্যমান্য করে চলিস, নাইলে তো বুঝোসি ঠিক আছে যা ভাই।
আপনার লগে বেয়াদবি করছি এগুলো মনে রাখেন না বুঝছেন ভাই ঠিক আছে ভাই সমস্যা নাই ঠিক আছে যাই তলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই মাত্র 10,000 টাকাই ছেড়ে দিলেন এটা কোনো কাজ করলেন 10,000 টাকা খায় ছেড়ে দিলাম কই আরে একটু উপকার করলাম হয়তো এরকম কত জায়গায় আটকাইবো কত প্রবলেম পড়বো আমারে ফোন দিব আমি আর একটু একটু উপকার করবো এই আর কি বুঝছ নাই